এই মন্দিরে প্রসাদ হিসেবে দেওয়া হয় ভাজা মাংস। উঠতে অসুবিধা হয় না এখান থেকে? ব্যাং, ককরোচ, মানে ওনারা যেসব খাবার। হ্যালো, চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি এখন যেখানে রয়েছি সেটা হচ্ছে বজবজের বড় বটতলাতে, অর্থাৎ এখানে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরেই আমরা যাচ্ছি। তো স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, তো বেরিয়ে ওখানে যে অটো স্ট্যান্ড ছিল সেই অটোতে উঠলাম। এবার 25 মিনিট মতো লাগলো আসতে। তো চলো এখন যেখানে নামাবে সেই একটা গলি চলে আছে, সেই রাস্তা ধরে আমরা হাঁটছি। তো কতক্ষণ লাগে যেতে তো সেটাই দেখা যাক। আর অটো ভাড়া কিন্তু 20 টাকা করে নিয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম এই চাইনিজ টেম্পলে। তো এখানে এসে দেখছি যে মন্দিরটা বন্ধ রয়েছে, তো কখন খুলবে সেটা আমরা জিজ্ঞেস করে নেব। আর তার সামনেই রয়েছে হচ্ছে এই যে রক্ষাকালী মন্দির, আর এই হচ্ছে চাইনিজ টেম্পল। ওদিকে আরও ভেতরে জায়গা আছে অনেক। তো আমরা তো হেঁটে হেঁটে এলাম, মিনিমাম 10 থেকে 15 মিনিট মতন টাইম লাগলো হেঁটে আসতে। এই হচ্ছে মন্দিরের গেটটা আর ওই ভেতরের অংশ। তো মন্দির এখন তালা ঝুলছে, কখন খোলে তাও ঠিক জানা নেই। তো এবারে জেনে নেব আশেপাশের লোক থেকে, তো দেখা যাক কখন কি খোলে। আপনি দেখাশোনা করেন নাকি? আপনি দেখাশোনা করেন মন্দিরে? না, আমি না, আমার এখানে পুজো আছে বলে আমি পরিষ্কার করতে এসেছি। আচ্ছা, জুতো খুলে ঢুকবো না করে? জুতো ওখানে রেখে যাবো, জুতো পরে ওখানে শুয়ে যাবো। আচ্ছা আচ্ছা, তো চলো আমরা খোলা পেয়ে গেছি মন্দির। কখন কখন খোলা থাকে কাকু? কখন কখন খোলা থাকে? খোলা থাকে না, একমাত্র ছিনেরা এলে খোলা হয়। ও, মানে এমনি সময় খোলা থাকে না? যে কেয়ার টাকার থাকে, এই যে গেল নববর্ষ যেটা চীনাদের, ওই সময় খোলা ছিল, ফেব্রুয়ারির সময় ছিল। এই তো গত সপ্তাহে এসেছিল, মেলা বসে এখানে, মেলা খুব অল্প, আগের মতো আর মেলা নেই। আচ্ছা, তো চলো মন্দিরে ঢুকে গেছি, আর এই মন্দির কিন্তু খোলা থাকে না যেটা জানতে পারলাম। এইটা, এই যে ছোট মন্দিরটা, এটা হচ্ছে হিন্দুদের ঠাকুর। মুরগি, শোর, সবই থাকে, হয় ফল টল মদ সবই থাকে, মানে সব কিছুই থাকে। পুজো টুজো হয় এরকম সপ্তাহে বা কিছু? হ্যাঁ, কোন সময় পুজো হয়? না, পুজো টুজো কিছু হয় না, মানে যখন ওনারা আসেন তখনই খালি আসে, তোরাই পুজো দেয়। আমাদের এখানকার ওখানে কেউ পুজো দেয় না, প্রত্যেকেরই যার মানসিক থাকে এখানে পুজো। এই যে আজকে পুজো আছে একটু পরে, মানে এই যে ঘটগুলো আছে আমাদের পরিষ্কার করতে। আচ্ছা, হ্যাঁ, পরিষ্কার করে ওই নদীতে ফেলে দিয়ে আসতে, আবার নতুন করে ঘর বসানো। হ্যাঁ, আচ্ছা, তো চলো, এই হচ্ছে খোদা খুদির মন্দির। তো জুতোটা খুলে নেওয়া যাক। তো আমরা সামনে থেকে একটু দেখবো ভেতরে কী আছে। এখানে সাধারণত দর্শনার্থী বা পূজারি কিন্তু কেউই নেই বা থাকে না। ওই যে উনি বললেন, এখানে শুধুমাত্র চীনাম্যানরাই কখনো কখনো আসেন এবং সেই সময় কিন্তু পুজো দেওয়া হয়। বজবজের এই আছিপুর মন্দির নিয়ে রয়েছে এক বিশাল ইতিহাস। এখানে প্রথম বসতি স্থাপন করেছিলেন বাংলার প্রথম চীনা ব্যবসায়ী টং আছু। 1778 সালে তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে চিনিকল তৈরির জন্য জমি চেয়েছিলেন আছু সাহেব। তৎকালীন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। 45 টাকা বার্ষিক ভাড়ায় 650 বিঘা জমি টং আছুকে দিলেন হেস্টিং সাহেব। এই কারখানা গড়ে তোলার জন্য আছু সাহেব নিজের দেশ থেকে বেশ কিছু শ্রমিক নিয়ে হাজির হন কলকাতার এই বন্দরে এবং গড়ে তুললেন চিনি কারখানা। জানা যায় এটি ভারতবর্ষের প্রথম চিনিকল, তবে এই চিনিকল বেশি দিন স্থায়ী হয়নি।
1783 সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টং আছু। এই আছু সাহেবের নাম অনুসারে এই অঞ্চলের নাম হয় আছিপুর। তবে অন্যান্য চীনারা এই আছিপুরে ও কলকাতায় অন্যান্য অঞ্চলে নিজেদের একটি স্থায়ী বসতি করে তোলার চেষ্টা করেন এবং প্রতিষ্ঠা করেন এই খুদা খুদির মন্দির, চীনা ভাষায় থুটিকুং ও থুটি ফো। তো এই হচ্ছে সেই খুদা খুদির মূর্তি, দেখো একদম ফলটল দেওয়া রয়েছে। হয়তো রিসেন্টলি উনি বলছিলেন যে পুজো দিয়ে গেছেন, মানে এই আগে কিছুদিন আগে চাইনিজদের যে নববর্ষ গেল সেই সময় এখানে কিছু চাইনিজ এসে থাকেন, পুজো দিয়ে থাকেন। তো এখানেও কিন্তু ছবি রয়েছে, কতটা বোঝা যাচ্ছে ঠিক জানি না। এখানে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে, টেবিল অনেক আর অনেক কিছু মেশিন টেশিন রয়েছে। আর এখানে আমি যেটা সব থেকে বেশি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মদের বোতল, যেদিকে তাকাচ্ছি সেদিকেই কিন্তু মদের বোতল রয়েছে। চায়নাদের একটা অন্যরকম ব্যাপার আছে। আর এই দিকে দেখছি এরকম ফ্রিজে মাজা জলের বোতল অনেক বান্ডিল বান্ডিল রয়েছে, জানি না এটা কাদের জন্য। বলছি তো মন্দিরটা খোলা থাকে না, তো আজকে যেহেতু এখানে পুজো রয়েছে সেই কারণে মন্দিরটা আমরা জাস্ট ঢুকতে দিল, আমরা তাই ঢুকতে পারলাম, লাক ভালো ছিল আমাদের। তো তো এই যে পেছনে যে ফ্রিজ দেখছো, ফ্রিজে কিন্তু কোল্ড ড্রিঙ্কের ভর্তি রয়েছে, আর এপাশে জলের মানে বান্ডিল করা রয়েছে এরকম। তো চীনারা যখন এখানে আসেন পুজো দিতে বা অনুষ্ঠান কিছু হলে, তো ওনারাই কিন্তু এটা ইউজ করেন, আর বাদবাকি কিন্তু কেউ ইউজ করে না, তো ওনারাই কিন্তু এগুলো ব্যবহার করেন। এই মন্দিরে সাধারণত যেসব চীনারা কলকাতায় বাস করে, মানে কলকাতার কাছে পিঠে বাস করে, তারাই কিন্তু এই মন্দিরে আসেন। তো ওনাদের জন্যই কিন্তু এই মন্দিরটা আরও করা খোদা খুদির মন্দির। এই মন্দিরের ঠিক পেছন দিকে একটা জলাশয় রয়েছে, সেটা কিন্তু এই মন্দিরেরই অংশ। এই যে ছোট্ট মন্দিরটি, এই মন্দিরটির নাম হলো দক্ষিণ রায় মন্দির। এখানে পূজিত হন মনসা, ঘণ্টাকর্ণ, শীতলা এবং চণ্ডী। তো মন্দিরটা তো বন্ধ ছিল, তো ইনি যিনি কাকা ছিলেন উনি এখানকার প্রতিবেশী, তো উনি আমাদের এই মন্দিরের দরজাটা খুলে দিলেন ভেতরে দেখার জন্য। বেশিরভাগ কিন্তু মন্দিরটা বন্ধই থাকে। তো সামনে যে দক্ষিণ রায় মন্দিরটা ছিল ওখানেই সবাই পুজো দিতে আসেন, তো সেই কারণে কিন্তু মাঝে মাঝে যেহেতু ওখানে পরিষ্কার করতে হয় সপ্তাহে সপ্তাহে, সেই কারণে মন্দিরটা খুলেছিলেন সেই কারণেই। আর আমরাও গেছিলাম সেই টাইমে, তো কাকাও উনিও বললেন যে আপনারা কি মন্দির ঘুরবেন, তো বললাম হ্যাঁ, তো গিয়ে আমরা মন্দিরটা বেশ ঘুরে নিলাম। আর একটা মন্দিরের আর একটি গেট, এই মন্দিরে যে রাস্তা দিয়ে আমরা সোজা আসছিলাম ওই রাস্তা দিয়ে কিন্তু সোজা বেরিয়ে গেলে একটা গঙ্গার ঘাট আছে, তো সেই গঙ্গার ঘাটেই আমরা এখন যাব। এবার এই গেট থেকে বেরিয়ে সোজা এই যে সামনে রাস্তা রয়েছে, এই রাস্তা ধরে কিছুটা গেলেই গঙ্গার ঘাট তো পাওয়া যাবে, সঙ্গে আশি সাহেবের কবরখানা বা সমাধি ক্ষেত্রটি থাকবে সেখানে। তো এই রাস্তাটা ধরে আমরা এগোবো সাহেবের কবরস্থলের দিকে এগাচ্ছি। তো রাস্তাটা দেখো একটা পুরো ওপর দিকে যাচ্ছে আর একটা পুরো নিচের দিকে যাচ্ছে, তো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছে। এপাশে গঙ্গা আর এদিকে জঙ্গল জঙ্গল এলাকা, আর রাস্তাও এরকম চলে যাচ্ছে, আর বেশ উঁচু নিচু রাস্তা রয়েছে এখানে হাঁটতেও। এখানে আসলে হাতে সময় থাকলে তোমরা পূজালি পিকনিক গার্ডেন এবং বারুদের ঘর ঘুরে আসতে পারো। বারুদের ঘর অর্থাৎ ইংরেজরা যেখানে বারুদ জমা রাখতে। সামনেটা বেশ ঢালাই করে বাঁধানো রয়েছে। এই হচ্ছে সেই আছু সাহেবের কবরখানা যেটি ঘোড়ার খুরের আকৃতির তৈরি। ওই পথটা হচ্ছে উলুবেরিয়া। আপনারা ছিলেন সেই সময়? তো আমরা খাইনি। না না আপনারা খাননি, ওই সময় দেখেছিলেন? হ্যাঁ দেখ, দেখাই আছে ওখান থেকে এত কাছাকাছি। আচ্ছা পুলিশ পুলিশ আছে, আমাদের যেতে দেয় না। ব্যাং আর কি
ব্যাং এতলা আরশোলা। তাও কত লোক হয়? যেরকম লোক হয় সেরকম। যেরকম বলতে আমাদের মেলা যেরকম হয় সেরকম? হ্যাঁ, 300-400 লোক। আচ্ছা, কদিন মেলা হয়? একদিনই। বাঘ খেলা আনে? বাঘ খেলা। এখান থেকে কত নিচে দেখুন বাড়িটা, বাড়ির রাস্তা। কাকে মা উঠতে অসুবিধা হয় না এখান থেকে? পড়ে গেলে পা পিছলে বর্ষার সময় কি হয়? বর্ষার সময় উঠতে পারেন? পুরো তো কাদা হয়ে যায়, পা পিছলে যাওয়ার হয়নি? আবার জল নিয়ে ওঠা, মানে অনেকটাই। মানে আপনাদের বাড়ি না অন্যান্য বাড়িগুলো এরকম আছে? শুধু আপনাদের বাড়ি? ওদিক দিয়ে রাস্তা নেই? তো আমাদের তো বলতে গেলে মোটামুটি এই যে চীনা যে মন্দির, সেই মন্দির, তারপরে আচি সাহেবের যে কবরস্থানটা ছিল গঙ্গার ধারে, সেটাও মোটামুটি আমরা ঘুরে এলাম, ভিডিও করলাম তোমরা দেখলে। তো ওখানেই একজন কাকুর সাথে মিট আপ হয়, ওনার থেকে আমরা মেন জানতে পারলাম যে ফেব্রুয়ারি মাসে, মানে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝির দিকে চীনা নববর্ষ গেছে। তো সেটা এখানেও পালন করা হয়, যেহেতু এখানে একটা চীনা মন্দির রয়েছে, তো সেটা এখানেও পালন করা হয়। তো এখানে একটা ছোটোখাটো টাইপের মেলাও বসে। তো সেখানে চীনারা নাকি বাক্স করে ব্যাং, ককরোচ, মানে ওনারা যেসব খাবার খেয়ে থাকে, ব্যাং, তারপরে আরশোলা, এইসব জিনিস বাক্স করে নিয়ে এসেছিলো। তারপর সেটাকে পুজো দেওয়া হয়েছে, পুজো দিয়ে তারপরে সেই জিনিসগুলোকেই ওনারা খেয়েছেন। মানে আমি শুধু এটাই ভাবছি যে যদি আগে জানতাম এই ব্যাপারটা, বা আগে যদি জানা থাকতো যে এরকম এরকম মানে ব্যাপার হয়, তো তাহলে আমি সেই দিনই আসতাম, আমিও ব্যাপারটা দেখতাম, আর সাথে তোমাদেরকেও এই ভিডিওটাতে আমি দেখাতাম যে কিরকম কি হয়, কিরকম চীনারা তারা নববর্ষ পালন করে, বা কিভাবে কি হয়, আর তার মধ্যে যারা এই যে ব্যাং, ককরোচ যেগুলো নিয়ে আসছে সেগুলোকে পুজো দিচ্ছে, সেটার ভিডিও আমি হয়তো দিতাম। আর এছাড়া তোমরা তো শুরুতেই শুনলে ভিডিওতে যে এই যে চীনা মন্দিরে আমরা যখন ছিলাম, একটা কাকুর সাথে যখন কথা হচ্ছিল, তখন ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এই যে খোদাখুদির মন্দির, এই যে খোদাখুদির ঠাকুরটা বলতে গেলে, তো ওনাদের প্রসাদ হিসাবে মানে শুয়োরের মাংস বলতে গেলে, বিশেষ করে শুয়োরের মাংস থাকে, তারপর আর অন্য মাংসও থাকে, ভাজা মাংস থাকে, তারপর ফল টল এসব তো থাকেই, আর এছাড়া রয়েছে হচ্ছে মদ, যেটা আমি ওখানেও দেখালাম যে মদের শিশি কিন্তু ওখানে ভর্তি রয়েছে। তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর এছাড়াও আমরা তো দেখেই গেলাম চীনা মন্দিরটা, মানে সেরকম বিশেষ কিছু নেই। যদি তোমাদের দেখার ইচ্ছা হয়, তবে চীনাদের যে নববর্ষ হয়, সেই নববর্ষ অর্থাৎ এবছর তো আর হলো না, নেক্সট ইয়ারে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে, তো সেই বিশেষ দিনটা দেখে তোমরা আসতে পারো, সব থেকে বেস্ট হবে ওই দিনকে আসা। আমিও চেষ্টা করব নেক্সট ইয়ার যাতে আসতে পারি। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব যদি না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই। তো গাইস, ভিডিও শেষে আমি একটা শেষ ইনফরমেশান দিয়ে রাখি, যেটা হচ্ছে আমরা যে আছিপুর মন্দির থেকে যে বেরোলাম, যে বড় বটতলা যে মোড়টা, সেই মোড় থেকে ফিরে আসার স্টেশনে যাওয়ার গাড়ি কিন্তু ডাইরেক্ট নেই। তো ওখান থেকে বেরিয়ে ওখানে যে গাড়িগুলো থাকবে স্ট্যান্ডে, সেখানে থেকে বজবজ আসতে হবে, মানে বজবজ বলতে হবে, সেখান থেকে নেমে যে রাস্তাটা দিয়ে আর কি মেন রোডে উঠেছিল, সেখানে অটো আছে, চাইলে তোমরা অটোতে উঠতে পারো, আর হেঁটে আসলে 10-15 মিনিট মতো টাইম লাগবে।